হাই গাইজ, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো আজকে সোদপুরে আবার একটা ব্র্যান্ড নিউ রেস্টুরেন্টের খবর দেবো আপনাদেরকে। আজকেই ওপেনিং, আমি আজকেই এসছি কভার করতে। ক্যাফেটার নাম হচ্ছে নিউ রেড ড্র্যাগন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো লোকেশান সব কিছু আপনাদের বলে দেবো, চলুন আগে ভেতরে গিয়ে আপনাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখে। আপনাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম। এটার লোকেশানটা হচ্ছে একদম গুরু নানক কলেজের ঠিক অপোজিটে। একটা সুন্দর এসি ক্যাফে কাম রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই আসবেন। আমি এখনও খাওয়া দাওয়া ট্রাই করিনি, খাওয়া দাওয়া ট্রাই করে আপনাদের বলবো। আর মানে বেশ, এই জায়গাটাতে সেরকম কোনো এরকম এসি রেস্টুরেন্ট নেই, আর এটা আজকেই ওপেন হয়েছে। খুব সুন্দর ক্যাফেটা সাজানো। এবং চলুন এবার আপনাদেরকে মেনুটা দেখি। তো আপনাদের মেনুটা দেখিয়ে দিলাম, আপনারা যেরকম দেখলেন এখানে বিভিন্ন ধরনের কম্বো বা থালি অ্যাভেলেবেল আছে। তো যেহেতু এটা একদম গুরু নানক কলেজের অপোজিটে, তো স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই ভালো ব্যাপার, তাদের জন্য একদম পকেট ফ্রেন্ডলি। তো যারা যারা এই কলেজে পড়ছেন বা এই লোকালে আছেন, তারা কিন্তু নিশ্চয়ই আসবেন। আর এখানে কিন্তু আপনারা একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে বিভিন্ন কম্বো পেয়ে যাবেন। তো চলুন এবার খাওয়া দাওয়া কী ট্রাই করছি সেগুলো। তো আমাদের প্রথম স্টার্টার এসে গেছে, দেখুন কি সুন্দর গার্নিশ করে সাজিয়ে দিয়েছে। এটা ড্রামস অফ হেভেন আছে, এক প্লেটে ছ পিস থাকবে। আর ওপরে দেখুন এরকম ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, অনিয়ন সব কিছু দিয়েছে। তো আমি একটা পিস ট্রাই করে দেখব। বেশ ভালো খেতে, ওপরে কোটিংটা একদম পাতলা আর একদম সুন্দর শেজওয়ান সসের ওপর টস করা, বেশ ভালো টেস্টি। তো এটা এক প্লেটে ছ পিস থাকছে, প্রাইস থাকছে ₹220। তো চলুন আমরা স্টার্টারটা কমপ্লিট করে নেক্সট আইটেম আসলে দেখাবো। আমাদের ছিল আছে স্টার্টার, এটা হচ্ছে ক্রিসপি চিকেন। এটা হচ্ছে এক প্লেট ₹120। তো কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট দেওয়া হয়েছে, চলুন ট্রাই করে দেখি। এটা অনেকটাই বড় সাইজ পেয়েছে। বেশ ভালো খেতে, বেশ ক্রিসপি, খুব ভালো খেতে। প্রত্যেকটা রান্না, প্রত্যেকটা আইটেম বেশ ভালো লাগলো আমার। প্রেজেন্টেশনটা এত সুন্দর, খাবারের কোয়ালিটি খুবই ভালো। আর আশা করছি আপনারা নিশ্চয়ই আসবেন এখানে, আপনাদের এসে মানে ক্যাফেটাও বেশ ভালো লাগবে আর খাবারের কোয়ালিটিও বেশ ভালো লাগবে। আর প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল, আর কোয়ান্টিটি মোটামুটি যা দিয়েছে দুজনের জন্য সাফিসিয়েন্ট। তো চলুন এরপরে নেক্সট আইটেম দেখাচ্ছি। মেন কোর্স চলে এসছে, কম্বো নেওয়া হয়েছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এখানে
এগ চিকেন ফ্রাইড রাইস আছে, সাথে 3 পিস চিলি চিকেন আছে, কম্বোটা হচ্ছে 240 rupees, সাথে একটু অনিয়ন স্যালাড আছে। চলুন একটু চিলি চিকেন দিয়ে ট্রাই করি ফ্রাইড রাইসটা। হ্যাঁ, ডিম চিকেন একদম সাফিসিয়েন্ট আছে, এটাও বেশ ভালো, গরম গরম একদম সার্ভ করেছে। খাবারের কোয়ালিটি বেশ ভালো, এরকম একটা এসি রেস্টুরেন্টে এরকম পকেট ফ্রেন্ডলি আজকালকার দিনে তো পসিবল না। কোয়ান্টিটিও দেখুন, একটু ক্যামেরাটা সামনে এনে দেখাতে বলবো, রাইসের কোয়ান্টিটিও যথেষ্ট। আর দেখুন, ডিম চিকেন সব কিছু একদম ভর্তি এখানে। তো আপনারা আসুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর খাওয়া দাওয়ারও বেশ ভালো। তো আপনাদের জন্য কিছু অফারও থাকছে, এবং সামনে জামাই ষষ্ঠী আছে, জামাই ষষ্ঠীরও স্পেশাল অফার আছে বিলিংয়ের ওপর। তো সেগুলো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদেরকে কনফার্ম করে দিচ্ছি। তো আজকেই ওপেন হয়েছে, আপনারা আশা করছি আজকালের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন। আপনারা এখানে আসুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে কথা। তো চলুন ওনাদের থেকে একটু জেনে নিই ক্যাফের ব্যাপারে, কখন কি ওপেন হবে, কি অফার থাকছে। ওনাদের একটু কিচেনটাও দেখিয়ে দিচ্ছি, এখানে সব রকম রান্নাবান্না চলছে এখানে। এটা ওনাদের লাইভ কিচেন, আর জুলিয়ান ক্যাপসিকাম, জুলিয়ান রেড ইয়েলো বেল পেপার, কাজু কিসমিস, আর আপনার ওটা রেড প্রেসের উপর থাকবে, ওটা হোয়াইট ফ্লেভার থাকবে। তো এটা হচ্ছে শেফের স্পেশাল ডিশ একটা, তো আপনারা আসলে এটা এখানে ট্রাই করতে পারেন। ডিশের নামটা কি আছে? শেফের স্পেশাল। তো দিদির থেকে একটুখানি ক্যাফের ব্যাপারে একটু শুনে নেব। আমাদের এই রেটটা এখন ক্যাফেটা নতুন চালু হয়েছে, আমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আসবেন, এসে আপনারা ফিডব্যাকটা দেবেন অবশ্যই। আর নিউ রেড ড্রাগন এটা হচ্ছে নুরানো কলেজের ঠিক অপোজিটে, আপনারা আসুন, এটাই আমি চাই। নমস্কার, আমি স্মিতা সরকার ও অর্পিতা, আমরা সবাইকে জানাচ্ছি রেড ড্রাগনের তরফ থেকে সবাই আসবেন, আমরা খুব এক্সাইটেড। একদম, আমি আছি, অর্পিতা আছে, এসে দেখুন কেমন লাগে, ফিডব্যাক দিন, নতুন নতুন ডিশ পাবেন আপনারা এখানে আসুন, এটা আপনাদের কাছে আমরা বলতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে এখানে হচ্ছে গুরুনানক কলেজ, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ঠিক সোদপুর স্টেশনে 1 নম্বর টিকিট কাউন্টারটা থেকে বেরিয়ে বাঁদিকে যে সোজা রাস্তাটা চলে আসছে, ওই রাস্তা ধরে সোজা আসলেই আপনাদের বাঁদিকেই পড়বে
আপনারা হেঁটেও আসতে পারেন বা টোটো নিয়েও চলে আসতে পারেন, একদমই স্টেশনের কাছে। তো খাওয়া দাওয়া খুবই ভালো লাগবে, সাথে এসি রেস্টুরেন্ট, সুন্দর অ্যাম্বিয়েন্স, তো ওভারঅল একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি, আপনাদেরকে কিন্তু এরকম নতুন নতুন কন্টেন্ট দিচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিও।